দোকান খুলব লাগে, দেরি হয়েছিল হয়। আপনি আজ দোকানত যাব নালাগে, মই মিটিংত যাব লাগবো, আপনিও ভাত সার বনাব লাগবো। কি ফালতু কথা কোয়া, মই দোকান বন্ধ করিম তোমার মিটিংর কারণে। বুঝি পাও না নাপ, 10,000 টাকা দেওয়ার কারণে গাছ রুয়া হয়েছ, এনে হলি গাছত পানিও নেব। ও মাই, গাছত থানি আনছু হে, কি করু ইটা? তুমি গোটা বর গাছর বুলি দিল আনছ দা, দেয়া দা ফটো উঠা। ও মাই, আমি উঠবা লাগবো নাকি? হে নালগে, মই একলাই উঠিম। তন্দে বেগিয়া, হব না আরো এখান মরকসুন ভালকে। ইবার সহ হয়েছি না নাই। হেৰি, অলপ ভালকে মাৰক চোন, কেনে আন দেখা আছে দেউ মুখখান? ও মাই, বহুত মানুহে কৈছে মুখখান চাই ফেলে বোলে পইচা নেদে, গাছ পুলিডাল চাই ফেলেহে পইচা দিব। আৰু মুখ চাই পইচা দিলি মাই, তই এনাও নাপা। কিয়ে, মই কি দেখাত বেয়া নেকি? মায়েৰে ঠাট্টা কৰিব আইছা? কাৰণ তোৰ নাকটোৱে নাই, তই ফেঁচা দিব। মোৰ ভাগ্য বহুত ভাল, কাৰণ আমাৰ দেউতাৰ নাকটো আছে, নহলি মোৰ নাকটোও নলাগৈ। দুৱৰে চৰত দাঁত ছিঙি যাব। হেৰি বলক, হব বলক। ও দুটা কি ডাঙর মাছে, এইটা রাখি থ দি। ও বডে, হেৰি আপনার মাছ মারা হয় না নাকি? হে ও শিরবা, আরো অল সময় ঘুরি থাক, মই ভাত বনাব লাগে। এ জি করে করি থাকক, মই যাও। সালা কি তিরি এটু, ও লগে মই কিন্তু বেলেগ মাইরে সাম দে আর। ও দেউতা, মই নিউজ পাছু নহয়, একা দিনে থাকার বিষত আর যদি বিয়া করবে নরে বলে জেল খাই মরবি বাসা। সালা ঘর তো ঘর থাকবে না দে, ইটা বেলেগ বিয়া করা মানে দে, কেবল মেল মিটিং, কেবল মেল মিটিং। বল জো জো, হব জো। বাহা, এতে আমার ঘরত লাগা সব বস্তুয়ে পায়ে, ভালে আছি দে। ও কবিতা, ফর্ম খান মই ফিল আপ করবাই পারা নাই, তুমি পাচ্ছ না? এ তাকে তো রবা, সিদিনা তাকে শুনবাক লাগি গেলু, আমার আর গাঁও চিরিকেটা মেলমাত থাকলাক না, ময়ো ইফালে মন্দির রাখলো, ইফালে কি বুঝলা গমে নাপলো। আমার এক মাতু রবা। ও দাদাই পারবো না ফিল আপ করবা? জানে জানে, আমার এও সব জানে, মাতু রবা। হেরি শুনছি না, ইফালে অক্সুন। কি হলা,
কি হল এইখান ফর্ম খান ফিল আপ করে দিবা লাগে কিহর ফর্ম আ এ 25000 কেজি দিয়েছে তারে ফর্ম তা তুমনাক ন হটা হটা কি হে রসিয়া 10000 25000 আর তার মানে একদিন মই ফাটান যাবনে ঘর থাকবা লাগিল দিন তুই ঘুরি ঘুরবা ফর্ম খান দেন নাম কবিতা মই পিছত আহিম নেকি না লাগে রবা এইতেনে হব পয়সা তো পালি কি মই একলাই লম নাকি আপনি জিংকে হাল্লা করি থাকে এ হলিও সদা সদায় এনে কথা নহয় ন অলপ চলি বলি গুরুত্ব দিবাসু আর ইবার কিন্তু ইলেকশনের টাইমত পয়সা কারতে টানবা যাবা নরদা কেন যাবে গাঁর সব ফিরিয়ে যায় মো যাম শুনা কবিতা বস্তু বিক্রি করা বস্তু নয় ইটু আমার নিজা অধিকার আর আমি ভাল মানু তাক নির্বাচন করার কারণে এই ইলেকশনটো পাতা হয় গম পাইছ কিন্তু এ আমার মানু কেনাই এ টকা পয়সার পিছফালে দাউড়ি আছে কুনি দেই দুই টাকা এক টাকা হারে তুনাই তো পড়া শুনা করা দিবি কমসে কম তুনাই তো সলনি হ সেই 100-200 টাকা আনবা যাওয়ার ফলত ঘরখানোর কিমান ক্ষতি হই সেখানে কথাটো তো নাই বুঝি নাপ আর যার পাই পয়সা আন হেন্দকতো তো নাই ভোট নেদ কারণ মই যাবারে গম পাইছো তুমি আনছ কাবার পাই পয়সা দিশা কাবাক ভোট ইগলাখান বেয়া কথা ইগলাখান করবা নালগে আসলতে নিজের ভোটটো বিক্রি করবাই নালগে গম পাইছ যেটু ভাল মানুষ সিটুকে দিবা লাগে এ হব দক আপনি ইমান বুঝাবা নাগে হেন্দেও না আমার কিমান কি দিম দিম বলি কতনো কি দে আসলতে তুনা কথা কয়ে লাভ নাই তোনার দরে কিছুমান মানুষের কারণে এই সমাজখান ধ্বংস হয়ে আছে আসলতে তোনাক এক সামে বুর্বক মনে আছে হ্যালো ফ্রেন্ডস আমার ইয়াতে এখন নতুনকৈ সুপার মার্কেট হয়েছে ইয়াতে গেলামালর যেখিনি বস্তু লাগে গোটেইখিনি বস্তু পাব আর সকল বস্তুতে ডিসকাউন্ট দিয়া আছে আর প্রথম মাহতো আপনাদের একদম অফারে পাব আমার তামুলপুর পার্কর সম্মুখতে এই মার্কেট খন হয়েছে আপনাদের আইব পারে আর ইয়াতে আপনাদের কুকুরের খাওয়া খাদ্য পাব ধন্যবাদ।